জগৎ বিখ্যাত কুড়িদের সন্ধানে রাজার আলসেমি প্রতিযোগিতার আয়োজন করা হয়। শৈশবের সেই গল্প যেন বাস্তবে রূপ নিয়েছে কলম্বিয়ার ইতাগুই শহরে। এই দিবস পালনে মাস সড়কে শুয়ে বসে দিন কাটান বাসিন্দারা। মূলত ব্যস্ত জীবনে বিশ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরতে আলসেমি দিবসের মতো এই ব্যতিক্রম ধর্মী আয়োজন। একই সাথে শিল্প সংস্কৃতি উপভোগে অবসরে গুরুত্ব পায় এর মধ্যে দিয়ে। পুরো আয়োজনের মধ্যে দিয়ে চেষ্টা করা হয় আলসেমিকে স্বাভাবিক বিষয় হিসেবে তুলে ধরতে। 1985 সালে কলম্বিয়ার ব্যস্ততম নগরী খ্যাত ইতাগুয়ে সূচনা হয় এই দিবসটির। 27 বছর ধরে স্থানীয়ভাবেই দিনটিকে ধুমধাম করে পালন করত বাসিন্দারা। পরে 2012 সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় আলসেমির জন্য বিশেষ এই দিনটি। আমি মনে করি অলসতা কোনো রোগ নয়, এটি স্বাভাবিক জীবনেরই অংশ। পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। বিশেষ এই দিবস আয়োজনে ধুমধামের কোনো কমতি রাখে না ইতাগুইবাসী। নানা ঢঙে সাজিয়ে তোলা হয় খাট বিছানা এবং অংশগ্রহণকারীদের বাহারি সাজ পোশাক নজর কাড়ে দর্শনার্থীদের। আয়োজিত হয় জমকালো প্যারেডও, চাকাওয়ালা খাট নিয়ে চলে দৌড় প্রতিযোগিতা। কেবল আলসেমির প্রদর্শনী নয়, নানা ক্যাটাগরিতে পুরস্কারও দেওয়া হয় প্রতিযোগীদের। বেছে নেওয়া হয় সবচেয়ে সুন্দর পাজামা, সবচেয়ে সুন্দর বালিশ। এস এম খুরশেদ আলম, মাইটিভি নিউজ ডেস্ক।